আর মাত্র দুটি ধাপ বাকি। বুধবার লোকসভায় প্রায় সর্বসম্মতিতেই পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল, এবার পালা রাজ্যসভার। বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষেও এই বিল পাশ হয়ে গেল, বাকি থাকবে শুধু রাষ্ট্রপতির স্বাক্ষর। তিনি বিলে স্বাক্ষর করলে আইনে পরিণত হবে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বা মহিলা সংরক্ষণ বিল। সংসদের বিশেষ অধিবেশনের চতুর্থ দিনে আজ রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিল পেশ করা হবে এবং এই বিল নিয়ে আলোচনা করা হবে। জানা গিয়েছে বিজেপির তরফ থেকে 14 জন মহিলা সাংসদ এই বিল নিয়ে আলোচনা করবেন। বিজেপির প্রথম বক্তা হবেন জেপি নাড্ডা। এরপর একে একে মহিলা সাংসদরা বিল নিয়ে আলোচনা করবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নামও রয়েছে বক্তার তালিকায়। বুধবারই লোকসভায় পাশ হয় নারী শক্তি বন্ধন অধিনিয়ম বা মহিলা সংরক্ষণ বিল। 454 জন সাংসদ এই বিলের সপক্ষে ভোট দেন, বিপক্ষে ভোট দেন মাত্র 2 জন। লোকসভায় এই বিল পাশ হওয়ার পরই টুইট করে সকল সাংসদদের সমর্থন জানানোর জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেন, আমি সমস্ত দলের সাংসদদের ধন্যবাদ জানাচ্ছি এই বিলের সমর্থন জানানোর জন্য। নারী শক্তি বন্ধন অধিনিয়ম একটি ঐতিহাসিক বিল যা মহিলা ক্ষমতায়নকে আরও শক্তি যোগাবে এবং মহিলাদের রাজনীতি প্রক্রিয়ায় অংশগ্রহণ আরও বাড়াবে। এই বিল আইনে পরিণত হলে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত থাকবে। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।